মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত চার হাজার ছত্রিশটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ বছরে বারো কোটি টাকা অনুদান দিয়েছে সরকার ক খ ও গ এই তিনটি ক্যাটাগরিতে তিন হাজার নশো তেরোটি সমিতির মাঝে এগারো কোটি তেষট্টি লাখ ত্রিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বিশেষ অনুদান হিসেবে একশো তেইশটি সমিতিকে একষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় রোববার বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সমিতিগুলোর সভানেত্রী ও প্রতিনিধিরা অনুদানের চেক গ্রহণ করেন এসময় প্রধান অতিথি বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন জাতির পিতা দেশের উন্নয়নে সমবায় সমিতির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে আরও বেশি সমবায় সমিতিতে অংশগ্রহণের কথা বলেছেন সরকারি অনুদান সমিতির সদস্য ও গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি স্বাবলম্বী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় সমবায় দিবসে বলেছেন কোট এটা পরীক্ষিত যে বহুমুখী গ্রাম সমবায় যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সে কোনো দারিদ্র থাকবে না দারিদ্রটা সম্পূর্ণ নির্মূল হবে সেটাই আমাদের সেটা আমরা করতে পারবো আসলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতে পেরেছেন এখন বাংলাদেশে দারিদ্রতার হার কিন্তু অর্ধেকের বেশি কমে আসছে আমি আরেকটি কোটেশন দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সেটা হলো আরো বেশি করে মহিলাদের সমবায় কার্যক্রমে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি কারণ সমাজের অর্ধেকের বেশি নারী নারীরা যদি বেশি করে এগিয়ে আসে তাহলে দুর্নীতি একটু কমবে এবং কাজ বেশি হবে এবং প্রতিটি পরিবার উপকৃত হবে সময় ইন্দিরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন এ সময় তিনি নারী দারিদ্র নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ থেকে নারীর নারীর দারিদ্র নির্মূল নারীর কর্মসংস্থান সৃষ্টি নারীদের উদ্যোক্তা গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদেরকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে ক্ষুদ্র কুটির শিল্প গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শহর ও বিদেশে ক্রেতাদের তুলে ধরতে হবে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের প্রকাশ করবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন গঠন করেছেন এবং নারী নারীদের প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্যই কিন্তু এই জয়িতা ফাউন্ডেশন গঠন করেছেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমনারা তৈয়ব ও শিশু একাডেমির চেয়ারম্যান লাকি নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে স্বাধীনতার পূর্বেই চিন্তা করেছিলেন দেশটি তখন স্বাধীন হয়নি তখন তিনি চিন্তা করেছিলেন এই দেশের নারী সমাজকে বাদ দিয়ে কখনো একটা দেশের উন্নয়ন হতে পারে না নারীদেরকে সাথে নিয়ে সমাজের আমল পরিবর্তন রাষ্ট্রের উন্নয়ন জাতির উন্নয়নের জন্য স্বাধীনতার পূর্বেই কিন্তু একটা রাজনৈতিক মহিলা সংগঠন তিনি নিজ হাতে করে যান যেটার নাম ছিল মহিলা আওয়ামী লীগ নারীরা আজ ঘরে বসে নেই পেশাগত দিক থেকে তারা আজ একটি বিশেষ অবস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর বিরাট অবদান রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ দিনে দিনে বাড়ছে শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে নারীর অবস্থান উল্লেখযোগ্য অবস্থায় পৌঁছেছে অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের উদ্দেশ্য দেশের দরিদ্র ও পড়া নারীদের করা দরিদ্র এবং পশ্চাৎপর নারীদেরকে আর্থিকভাবে ক্ষমতায়ন করা এবং এখানে একটা সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মহিলাদেরকে সংগঠিত করে কাজ করা কারণ আমরা জানি সবসময় যে দশের লাঠি একের বোঝা আমাদের যারা মহিলারা আছে তারা যদি সংগঠিত হয়ে সমিতির মাধ্যমে কাজ করা হয় করতে পারে তারা কিন্তু অনেক বড় বড়ো কাজ করতে পারে যেটা এককভাবে যদি করে অনেক কাজ কিন্তু অনেক কঠিন কাজও মানে একসাথে মিলে করা সম্ভব সে কারণেই কিন্তু এই সমিতি ধারণাটা আসছে সমিতিকে টাকাটা দেওয়া হয় এবং একসাথে যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সমিতির পক্ষে বক্তৃতা করেন এশিয়ান নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী পশিয়া সুলতানা ও উত্তরণ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী সীমা আক্তার স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন